সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশের শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো। তো আজকে আমরা যেটা শিখব সেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ বলছি, আজকে তিনটা প্রশ্ন আমি সৃজনশীল কথা বলবো। সেটা হচ্ছে 2018 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসছিল। তো এগুলা চলো দেখে আমরা এক এক করে আজকে তিনটা প্রশ্ন সমাধান করবো। দেখো, প্রথম প্রশ্নটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রশ্নটা হচ্ছে যে একজন শিক্ষক 60টি পেন্সিল, তারপর 36টি রাবার ও 18টি খাতা কয়েকজন শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। এখন ক নম্বরে বলছে কি, দেখো, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই পেন্সিল রাবার ও খাতাকে সমানভাগে ভাগ করে দিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটা জিনিস আগে থেকেই জানি, জিনিসটা হচ্ছে যখন সর্বোচ্চ সর্ববৃহৎ এরকম ভাগাভাগি করবে তখন কিন্তু অঙ্কটা আমাদের কী করতে হবে, কীভাবে গোসা গোসা হচ্ছে। তো শিক্ষার্থীরা আমরা কী লিখবো এখন, যে 60, তারপর কত আছে 36 ও তারপর কত আছে 18, এর গোসাগু হবে গোসাগু হবে শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা কি করব, এই 60, 36 আর একটা কত 18, এগুলোকে আমরা গসাগু করব। ভাগ প্রক্রিয়া আমার কাছে সহজ মনে হয় আর কি। আর একটা বিষয় তোমাদের উদ্দেশ্যে বলছি, আমরা যে সৃজনশীল প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবে। অথবা তোমরা যদি খবরপত্র .xyz লিখে সার্চ করো তখনও সেটা তোমরা পাবে। আচ্ছা, তো এখানে দেখো আমরা দুই ধারা ভাগ করলে কত হবে, 30 দুগুণে 60, 18 দুগুণে 36 আর 9 দুগুণে 18। এটা কিন্তু একটা বিষয় মনে রাখবে, আমি যত মৌলিক সংখ্যাটা দিয়ে ভাগ বিভাজ্য করব এই গসাগুর ক্ষেত্রে সবগুলোকেই বিভাজ্য হতে হবে, কোনো একটাই যদি না যায় তাহলে কিন্তু আমাদের এটা হবে না। এখন দেখো, দুই ধারা এটাকে যাবে এটাকে যাবে, তাহলে আমি দুই ধারা দিতে পারবো না, কারণ এটাকে দুই ধারা আমরা নয়কে দুই ধারা বিভাজ্য করতে পারবো না। তো তিন ধারা এটাকে যাবে এটাকে, হ্যাঁ তিন ধারা যাবে। তাহলে আমরা কত করব, 3 5 15, 3 6 18, 3 3 9। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, তিন ধারায় টাকা যাবে এটাকে যাবে না, পাঁচ ধারায় টাকা যাবে আর একটাকে যাবে না। তাহলে আমরা কি করব, আমরা এই যে এই এই পাশে যেগুলো আছে এগুলো আমাদের উত্তর হবে। তাহলে আমরা কী লিখবো এখানে, নির্ণয় গসাগু কত হবে, 2 গুণ 3 2 গুণ 3, তাহলে কত আসছে এখানে, 6। তাহলে আমরা কী লিখবো, নির্ণয় শিক্ষার্থী সংখ্যা, নিচে আর একটা লাইন হবে, নির্ণয় শিক্ষার্থী সংখ্যা হবে 6 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর। খ নম্বরে যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি আমরা একটু এক নজর দেখি। খ নম্বরে বলছে যে একজন শিক্ষার্থী কয়টি পেন্সিল পাবে, কয়টি খাতা পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কী জানি, এটা আমরা খ নম্বর করতেছি তাই না? আচ্ছা, তাহলে আমরা ক হতে আমরা কী পাই শিক্ষার্থীর সংখ্যা। তো খ হতে শিক্ষার্থীর সংখ্যা কতজন পেলাম আমরা, 6 জন, মানে 6 জনকে আমরা ভাগ করে দেব। তাহলে আমরা প্রথমে কী দিয়েছিলাম, প্রথমে দিয়েছিলাম পেন্সিল। তাহলে আমরা লিখব, সুতরাং পেন্সিলের সংখ্যা কতগুলো ছিল, পেন্সিলের সংখ্যা ছিল 60টি। এটা কতজনকে ভাগ করে দিব, 6 জনকে। তাহলে পেন্সিল এতটি পাবে, তাহলে আমরা কত লিখবো, 6 10 60। পেন্সিল পাবে কয়টি করে, 60টি করে। তারপর কি পাবে, রাবার পাবে। তো রাবারের সংখ্যা কত ছিল, রাবারের সংখ্যা ছিল 36টি। এটা আমরা কতজনকে দিব, 6 জনকে দিব, তাহলে এতটি। তাহলে এখানে কত হবে, 6 6 36টি। তারপর কি আছে, তারপর আছে খাতা। তাহলে আমরা খাতা পাবে, খাতার সংখ্যা কত ছিল, 18টি। 18টাকে আমরা কয়জনকে ভাগ করে দিব, 6। এই 6 দ্বারা কেন ভাগ করতেছি বুঝতে পারছো, কারণ আমার শিক্ষার্থী সংখ্যা কত ছিল, 6। এই 6 ভাগে আমরা এই জিনিসগুলো ভাগ করে দিচ্ছি। তাহলে আমরা উত্তরে কী লিখবো শিক্ষার্থীরা, পেন্সিল 10টি, রাবার 6টি আর খাতা পাবে 3টি করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যতবারই যতগুলো সমস্যা সমাধান করব সবগুলো তোমাদের একটু মনোযোগ সহকারে শুনতে হবে।
এবং দেখতে হবে। তো তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের দুই নম্বর যে প্রশ্নটি আছে, এই দুই নম্বর প্রশ্নটা আমরা একটু দেখি। বলছে এটার মতোই, একজন শিক্ষক 24টি কলা, 42টি বিস্কুট এবং 54টি চকলেট শিক্ষার্থীর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে চান। তো এখন বলছে আগেরটার মতো দেখো, সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে এই কলা বিস্কুট ও চকলেট সমানভাবে ভাগ করে দিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগের মতো এটা করব, দুই নম্বর আগের মতো আমরা করব, কত আছে এটা 24, তারপর আছে 42 ও তারপর কত আছে 54, এর গ সা গো, গসাগু কেন হচ্ছে বলতে পারো? কারণ সর্বোচ্চ কত জনের মধ্যে দিতে পারবে। তাহলে আমরা লিখবো সর্বোচ্চ কি শিক্ষার্থীর সংখ্যা নাকি, হ্যাঁ শিক্ষার্থীর সংখ্যা, সর্বোচ্চ শিক্ষার্থীর সংখ্যা। আমার লেখাগুলো একটু অস্পষ্ট হয়ে যায়, বুঝতে পারছ? তোমরা একটু বুঝে নিও। তাহলে আমরা কি করব এখন, 24 42 আর হচ্ছে কত 54। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে কত দ্বারা ভাগ করব, এটা জোর এটা জোর এটা জোর, তাহলে দুই দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে দুই দ্বারা ভাগ করলে 12 2 = 24, পরে পরে যা হলে দুই দ্বারা যদি আমি 42 ভাগ করি, 21 2 = 42, আর দুই দ্বারা এটাকে ভাগ করলে কত হবে 27। তো শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো, এটাকে দুই দ্বারা যাবে আর যাবে না, তো তিন দ্বারা যাই, তিন দ্বারা এটাকে যাবে 3 4 12 3 7 21 3 9 27। তো আবার দেখো এটাকে তিন দ্বারা যাবে, এটাকে সাত দ্বারা, এটাকে চার দ্বারা, তাহলে যাবে না। তাহলে আমরা উত্তরটা নিব কি এগুলা, তাহলে আমরা কী লিখবো এখানে, সুতরাং নির্ণয় গ সা গো 2 × 3, তাহলে 3 2 = 6, তাহলে আমরা কী লিখবো শিক্ষার্থী সংখ্যা কতজন, শিক্ষার্থী সংখ্যা হবে 6 জন। তাহলে পরের প্রশ্নটি দেখো কী বলছে, খ নম্বর প্রশ্নটি দেখো বলছে, একজন শিক্ষার্থী কলার চেয়ে কয়টি চকলেট বেশি পাবে। তাহলে দেখি একজন শিক্ষার্থী কয়টি কলা পাবে, কয়টি চকলেট পাবে, এটা আমরা দেখি। তাহলে আমরা খ নম্বরে লিখব কি, যে ক হতে পায়, ক হতে পায় শিক্ষার্থী সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা 6 জন। তাহলে আমরা লিখব কি এখানে, প্রথম কী পাবে কলা, সুতরাং কলা পাবে মোট কত ছিল, কলা মোট ছিল 24, আর কলা কয়জনকে ভাগ করে দেওয়া হচ্ছে 6 জনকে, তাহলে কত হচ্ছে 4 6 24, মানে 4টি করে কলা। তারপর কি বিস্কুট পাবে, কলা আর বিস্কুটের তুলনায় তো বলছে, আমরা প্রশ্নটি দেখি কলার চেয়ে চকলেট, তাহলে বিস্কুট না চকলেটটি আসতে হবে, তাহলে লিখবা চকলেট পাবে। আর যদি বলে যে কলা বিস্কুট কয়টি করে পাবে, তাহলে এটা আমরা এভাবে করবো। আচ্ছা চকলেট এখানে কতটি দেওয়া আছে, 54টি 54কে আমরা ভাগ করব 6 দ্বারা, তাহলে কত হবে এটা 6 9 54টি। এখন আমরা দেখি কলা বেশি পায় নাকি চকলেট বেশি পায়, একজনে কলা পায় 4টি, একজনে কলা চকলেট পায় 9টি, তাহলে লিখবা সুতরাং চকলেট বেশি পায় 9 থেকে বিয়োগ করব 4টি, তাহলে কত হবে এখানে 5টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের দুই নম্বর যে প্রশ্ন আছে, এই দুই নম্বর প্রশ্নের খ যেটা। তো আজকের শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি, সেই প্রশ্নটি হচ্ছে দেখো কী বলছে এখানে, একটি স্টেশন থেকে ক কোম্পানির বাস 20 মিনিট পর পর ছাড়ে, ক কোম্পানি, দুই একটা কোম্পানি আছে, সেটা হচ্ছে কি ক কোম্পানি, আর খ কোম্পানির বাস 30 মিনিট পর পর ছাড়ে, তাহলে ক ছাড়ে 20 মিনিট পর, আবার খ ছাড়ে কতটুকু 30 মিনিট পর। এখন কি বলছে, 20 ও 30-এর মৌলিক উৎপাদকগুলো লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যেটা করব, আমরা আগে 20-এর মৌলিক উৎপাদকগুলো বের করব। তো মৌলিক উৎপাদকগুলো যদি বের করি আমরা, তাহলে আমরা যেটা শিখেছি আগে, মৌলিক উৎপাদকগুলো বের করতে হলে মৌলিক সংখ্যা দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে মৌলিক এটাকে এক কিন্তু মৌলিক সংখ্যা না, সেটা কিন্তু আমি বেশ কথা বলেছি অনেকবার। তো দুই দ্বারা যদি আমরা ভাগ করি কত হবে 10, তারপর এটাকে দুই দ্বারা যাবে না,
তিন ধারা যাবে না, দুই ধারা যাবে আবার, তাহলে কত হবে? পাঁচ। পাঁচ কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা এখানে কি লিখব? বিশের মৌলিক উৎপাদক। প্রশ্নটা কি বলছিল? প্রশ্নটা আমার খেয়াল নাই, প্রশ্নটা বলছিল মৌলিক উৎপাদক। তাহলে আমরা কি লিখবো? দুই গুণ দুই পাঁচ, এটি হচ্ছে বিশের মৌলিক উৎপাদক। তারপর এখানে কত বলছে? এখানে ত্রিশ। তাহলে আমরা ত্রিশ, ত্রিশকে যদি আমরা লিখি, এটাকে আমরা দুই দ্বারা ভাগ করি, কত হবে? এটা হবে তিন দ্বারা ভাগ করলে হবে পাঁচ। তাহলে আমরা লিখব ত্রিশ এর মৌলিক উৎপাদক, ত্রিশের মৌলিক উৎপাদক কত লিখব? দুই তিন আর হচ্ছে কি? পাঁচ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা ছিল আমাদের ক নম্বরে মৌলিক উৎপাদকের বিষয়টা। তো তারপর খ নম্বর যে প্রশ্নটা আছে, এই খ নম্বর প্রশ্নটা একটু খেয়াল করো। খ নম্বর প্রশ্নটা বলছে, ক ও খ কোম্পানির বাস প্রথমে দুটি একই স্থান থেকে চারার পর সর্বনিম্ন কত মিনিট পর আবার দুইটা একসাথে মিলবে? তো এরকম আমরা জানি কি, অন্তর অন্তর কোনো কাজ হলে আবার যায় কতক্ষণ একসাথে হবে, এইরকম যখন হয় তখন কিন্তু আমরা সেটা করি কি? লসাগু। তাহলে আমরা কি লিখবো এখানে খ নম্বরে? যে বিশ ও ত্রিশ এর লসাগু, এর লসাগু হবে নির্ণেয় সময়ের পরিমাণ, হবে নির্ণেয় সময়ের পরিমাণ। তো সময়ের পরিমাণ এটা আমরা একটু লিখলাম। তাহলে আমরা কি করব এখন? বিশ আর হচ্ছে ত্রিশ দুইটা লসাগু করব, দশ আর হচ্ছে পনেরো। দুই দ্বারা যাবে না, তিন দ্বারা যাবে না, পাঁচ দ্বারা যাবে। পাঁচ দুগুণে দশ, তিন পাঁচে পনেরো। তাহলে আমরা কি লিখব? সুতরাং নির্ণেয় লসাগু দুই গুণ পাঁচ গুণ দুই গুণ তিন। তাহলে পাঁচ দুগুণে দশ, পাঁচ দুগুণে দশ, দশ দুগুণে বিশ, তিন বিশে ষাট। তাহলে আমরা কী লিখব? সুতরাং নির্ণেয় সময়, নির্ণেয় সময় ষাট। এগুলো কী ছিল? এগুলো ছিল মিনিট। তাহলে আমরা লিখব মিনিট। তাহলে ষাট মিনিটে কত ঘন্টা হয়? এক ঘন্টা। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে এতক্ষণ ছিলে এবং আমি যথেষ্ট পরিমাণে বোঝানোর চেষ্টা করি, তোমাদেরকে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি তোমাদের এটা উপকারে আসবে, আর যদি তোমরা বুঝতে পারো তোমাদের উপকার হয় তাহলে কিন্তু আমি সার্থক। তো তোমাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমার এতক্ষণ এত আমার ক্লাসটা দেখেছ। তো আর যদি আমি সবচেয়ে খুশি হব যদি তোমাদেরকে কমেন্টস করে আমাকে জানাও পরীক্ষার পর যে আমি এই ক্লাসগুলো দেখে উপকার পেয়ে আমরা এই একটা সফলতা অর্জন করতে পেরেছি। তো সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। তাহলে আজকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে